দেহ মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম হল চোগা দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের সামনে এই বিষয়টি তুলে ধরেন এবং যোগার একটি বিশ্ব দিবস উদযাপনের জন্য বিভিন্ন রাষ্ট্র নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর একুশে জুন দিনটিকে বিশ্ব যোগা দিবস হিসেবে ঘোষণা করে সেই মতো শুক্রবার একুশে জুন বিশ্ব যোগা দিবস নিজের এবং সমাজের জন্য যোগা এই থিমকে সামনে রেখে বছর দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করতে চলেছে বিশ্বের একশো পঁচাত্তরটি দেশ ভারতবর্ষ শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস বিশেষ ভাবে পালিত হবে এই উপলক্ষে রাজ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শুক্রবার রাজধানীর আস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সকাল 9টায় শুরু হবে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যোগা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্যরা এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের যুব বিষয়ক ও দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান শুক্রবার রাজ্যের প্রতিটি জেলা মহকুমা এবং ব্লক কার্যালয়ের উদ্যোগেও আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে যোগা প্রদর্শনের আয়োজন করা হয়েছে এই সমস্ত অনুষ্ঠানে রাজ্যে প্রায় পঁচিশ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলে জানান মন্ত্রী টিঙ্কুরায় আমাদের রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা আপানিয়া মেলা গত বছর যেটাতে হয়েছিল সেই মেলাগ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাঁপানিয়াউন্ডে যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি হবে এবং মহকুমালাগুলোতে হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে সেখানে বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবে হাঁপানিয়া মেলাগ্রাউন্ডে যেটা হবে রাজ্যভিত্তিক সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন আমাদের রাজ্যে চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন বিশিষ্ট পরিচালয়ারা থাকবেন রাজ্যের যোগা এসেশন তারা থাকবেন আমাদের স্টুডেন্ট যারা যোগার সঙ্গে যুক্ত রয়েছেন তারা থাকবেন সবাই সেখানে নটার মধ্যে সবাই উপস্থিত হবে মাননীয় মুখ্যমন্ত্রী নটায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনকে সামনে রেখে গত এক পক্ষকাল ধরে রাজ্যের বিভিন্ন স্থানে জোর প্রস্তুতি চলছে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী ক্রীড়া সংগঠন সহ ক্রীড়াপ্রেমীরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন আর